আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম গুলিবাতির রোম। আলিফ লাম মিম হচ্ছে একটি কিউআর ওয়ার্ড, আমাদের যেমন কিউআর কোড থাকে তেমন আলিফ লাম মিম, এটির অর্থ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানে, আমরা তার অর্থ কি জানি না। কিন্তু তারপর আয়াতে আল্লাহ কি বলেন, গুলিবাতির রোম, দ্য রোমান হ্যাজ বিন ডিফিটেড, রোমানরা পরাজিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন যে রোমানরা পরাজিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله الرحمن الذي خلق الإنسان وعلمه البيان قال الله سبحانه وتبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম গুলিবাতির রোম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'ই সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু ওয়া ইয়াউমা ইযি ইফরাহুল মুমিনুন। وقال النبي صلى الله عليه وسلم خالف المشركين والمجوسين। সম্মানিত উপস্থিতি, পৃথিবীব্যাপী আজকে যেই তথ্যটি আমরা সব সময় আমাদের চোখে নাড়া দেয় সেটি হচ্ছে বর্তমান বিশ্বে পারমাণবিক যুদ্ধের এক আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমান বিশ্বের দুটো সুপার পাওয়ার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটি আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের যুদ্ধ যুগে যুগে ইসলামের ইতিহাসে এবং কি সারা জীবন পৃথিবীর ইতিহাসে অনেকবারই ঘটেছে। সম্মানিত উপস্থিতি, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যে পরাশক্তির লড়াই, এই পরাশক্তির লড়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ঘটেছে। আমাদেরকে ফিরে যেতে হবে নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির পঞ্চম বছর 615 খ্রিস্টাব্দ। ওই বছরই সংঘটিত হয় রোমান এবং পারস্যের মধ্যে যেই ভয়াবহ যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যদি কোনো জিনিস শিখতে হয়, আমরা বাঙালি জাতি হিসাবে আমরা একটু বেশি, আমাদের টেনশন থাকে অনেক বেশি, আমাদের অস্থিরতা অনেক বেশি থাকার কারণে আমরা অনেক সময় দেখি মজার কিস্সা আমরা খুব সুন্দরভাবে সেগুলো আমরা শ্রবণ করি। কিন্তু আমরা যদি কোনো জিনিস শিখতে চাই তাহলে আমাদেরকে মনোযোগ সহকারে আমাদেরকে শিখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। বিষয়টা একটু কঠিন, একটু জটিল, তারপরও আমাদেরকে মনোযোগ দিয়ে শুনলে আমরা এটি অনুধাবন করতে পারব। 615 খ্রিস্টাব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই যুদ্ধটি সংঘটিত হয়, সেই যুদ্ধের প্রতিপক্ষ ছিল রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। তাহলে রোমান সাম্রাজ্যে কারা কারা ছিল? রোমান সাম্রাজ্যের মধ্যে ছিল তৎকালীন সময়ে, আজকে অনেকে আমরা একটা মিসকনসেপশন আমাদের সামনে আছে, সেটি হচ্ছে কি রোমান সাম্রাজ্য মানে হচ্ছে ইতালির রোম থেকে যেই সাম্রাজ্যটি পরিচালিত হতো। আসলে ইতালির রোম থেকে রোমান সাম্রাজ্য যেটি ছিল সেটি 476 খ্রিস্টাব্দেই সেটির পতন হয়। কিন্তু রোমান সাম্রাজ্য যেটি পরবর্তীতে আমরা দেখতে পাই, সেই রোমান সাম্রাজ্য ছিল বর্তমান যেটি ইস্তাম্বুল, তুরস্কের রাজধানী, সেটাকে বাইজান্টিয়াম বলা হতো প্রাচীন নাম। সেই বাইজান্টিয়াম থেকে, সেই ইস্তাম্বুল থেকেই রোমান সাম্রাজ্য পরিচালিত হতো। রোমান সাম্রাজ্যের অধীনে ছিল তৎকালীন পূর্ব ইউরোপের যে দেশগুলো, আজকের যে ওয়েস্টার্ন ইউরোপ, সেই ইস্টার্ন ইউরোপের যে দেশগুলো গ্রিস, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এই দেশগুলো, তার পাশাপাশি ছিল বসফরাস প্রণালীর এই পাশে যে দেশগুলো ছিল
তুরস্ক, জর্ডান, বর্তমান ইসরায়েল, ফিলিস্তিন, তারপর ছিল এই পাশে ছিল কারা, এই পাশে ছিল হচ্ছে লিবিয়া, মিশর, এই দেশগুলো। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল। অন্যদিকে আরেকটি সাম্রাজ্যের মধ্যে যে সাম্রাজ্যের সাথে যুদ্ধ হয়েছিল সেই সাম্রাজ্যটি ছিল কি, পারস্য সাম্রাজ্য। এবং পারস্য সাম্রাজ্যটি পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ছিল। সেই সাম্রাজ্যের অধীনে ছিল বর্তমান ইরাক, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য ছোট ছোট দেশগুলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসুলের সাহাবিরা তখন যখন এই সংবাদ পেলেন যে যুদ্ধ হচ্ছে, কারা কারা, দুই কাফেরের মধ্যে যুদ্ধ, এখন মুসলমানরা কার পক্ষে নেবে, মুসলমানদের তো পক্ষ নেওয়ার মতন কেউ নাই, কারণ পারস্যের যারা তারাও হচ্ছে মুশরেক, অন্যদিকে রোমানরা হচ্ছে কি, নাসারা। এখন মুসলমানরা কার পক্ষ নেবে, প্রশ্ন হচ্ছে, মুসলমানদের কোনো পক্ষ নেওয়ার কোনো ই ছিল না। কিন্তু পারস্যের যারা মুশরেক ছিল, মক্কার মুশরেকরা পারস্যের মুশরেকদেরকে সমর্থন করলো। কেন? মুশরেক আর মুশরেকের মধ্যে সবসময় একটা বন্ধুত্ব থাকে। মুশরেকের বন্ধুত্ব কেন হয়? আমরা দেখি বাংলাদেশে যারা মুশরেক তাদের সাথে হিন্দুদের ভালো সম্পর্ক থাকে। কীভাবে হিন্দুদের ভালো সম্পর্ক হয়? আমরা দেখি খাজা বাবার মাজারে হিন্দুরা যায়। কেন হিন্দুরা যায় খাজা বাবার মাজারে? কারণ তারা দেখে তারা যতটুকু শিরিক না করে তার চাইতে বেশি শিরিক খাজা বাবার মাজারে হয়। সুতরাং তাদের সাথে এক ধরনের ভালো বন্ধুত্ব থাকে। সম্মানিত উপস্থিতি, এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয় তখন মুশরেককে পছন্দ করবে, মুসলমান মুসলমানদেরকে পছন্দ করবে। রোমানরা তো ছিল আহলে কিতাব, ঈসানবীর কিতাবের অনুসারী। সুতরাং রোমানদের সাথে মুসলমানদের তাওহিদ, আকিদা এগুলো নিয়ে যদি পার্থক্য থাকেও, ফেরেশতা, আখেরাত এই সমস্ত বিষয়ে অনেক সামঞ্জস্য ছিল আকিদার ক্ষেত্রে, কারণ তারা কি, ইঞ্জিল কিতাবের অনুসারী ছিল। সম্মানিত উপস্থিতি, যখন সাহাবিদের মন থেকে একটা আন্তরিক বাসনা ছিল যে এই যুদ্ধে রোমানরা জয় লাভ করুক, অন্যদিকে মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক, কারণ মুসলমানের সংখ্যা 100 জনের কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের সংখ্যা 100 জনও তখন পর্যন্ত হয় নাই। সুতরাং তারা প্রচণ্ড পরিমাণে প্রেসারে আছে মক্কায়, এবং কে মুশরিকরা তাদেরকে ধ্বংস করার জন্য, সমূলে বিনষ্ট করার জন্য যত ধরনের পদক্ষেপ দরকার সবই তারা নিয়েছিল। সুতরাং মুসলমান এবং মুশরিকদের মধ্যে যেই পার্থক্যটি যুদ্ধের ফলাফলে, এটি কোনো ধরনের প্রভাব ফেলেনি, কিন্তু সেটি মুসলমানদের একটা আন্তরিক বাসনা ছিল, মন থেকে একটা ই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা নাজিল করেন, সূরাতুর রোম। আমরা আসি সূরা রোমে, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম গুলিবাতির রোম। আলিফ লাম মিম হচ্ছে একটি কিউআর ওয়ার্ড। আমাদের যেমন কিউআর কোড থাকে তেমন আলিফ লাম মিম, এটির অর্থ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানে, আমরা তার অর্থ কি জানি না। কিন্তু তারপর রায়ত আল্লাহ কি বলেন, গুলিবাতির রোম, দ্য রোমান হ্যাজ বিন ডিফিটেড, রোমানরা পরাজিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন যে রোমানরা পরাজিত হয়ে গেছে। মক্কার মুশরিকরা অত্যন্ত খুশি। কেন খুশি তারা? কারণ তারা তো যুদ্ধে কি কইছে, তারা জিতছে। একদিকে তারা মুসলমানদেরকে একেবারে কোণঠাসা করে ফেলছে, অন্যদিকে তাদের যেই, তারা যাদেরকে পছন্দ করত সেই মুশরিকরা যুদ্ধে জিতে গেছে, তারা তো খুশি হবেই। যুদ্ধে কেমন জিতছে, একেবারে আজকের যে লিবিয়া, ত্রিপলি পর্যন্ত তারা দখল করে ফেলছে এই মুশরিকরা, মানে এই পারস্য সাম্রাজ্য। এদিকে ত্রিপলি, অন্যদিকে একেবারে বসফরাস প্রণালী পর্যন্ত, আজকের যে ইসরায়েল, ফিলিস্তিন, আসলে ইসরায়েল বলতে তো কোনো রাষ্ট্রই নাই, ফিলিস্তিন, জর্ডান, তারপরে হচ্ছে সিরিয়া, এই দেশগুলো সমস্ত অংশটাই তারা দখল করে নিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে কি বলে আমরা একটু শুনি, ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতি দ্রুতই তারা আবার বিজয় লাভ করবে। যেই খুশি হয়েছিল মক্কার কুরাইশরা, মক্কার কাফেরেরা, মুশরিকরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপর আবার জানাই দিলেন যে এই যুদ্ধে অবশ্যই কিছুদিনের মধ্যেই সেই রোমানরা আবার জয় লাভ করবে। তো রোমানদের তো অবস্থা অত্যন্ত খারাপ, এরা তো সব রাজ্য হারাই ফেলছে, এরা আবার কীভাবে জয় লাভ করবে? মক্কার মুশরিকরা তো এটা বিশ্বাসই করতে পারে না। মক্কার এক মুশরিকের নাম হচ্ছে উবাই ইবনে খালফ। কি নাম? উবাই ইবনে খালফ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, বলল যে যদি তোমার আল্লাহ এখানেও হারছে, তোমাদের তোমরা তোমার অবস্থাও খারাপ, তোমাদের এইখানেও হারছে,
ওই রোমানের ওইখানে হারছে, সুতরাং তোমার আল্লাহর কোনো শক্তি নাই। যদি তুমি আমার সাথে বাজি ধরো যে তোমার আল্লাহ কিছুদিনের মধ্যে রোমানরা জয়লাভ করবো, তাহলে 100 উট বিনিময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাজি ধরলো। কে বাজি ধরলো? ওবাই ইবনে খলফ বাজি ধরলো। সেই বাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যদি মুশরিকরা যদি রোমানরা যদি মুশরিকদেরকে পরাজিত করে তাহলে 100 উট আমি দেব, আর 100 উট তুমি আমাকে দিবে, অন্যথায় আমি তোমাকে 100 উট দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি বিদাইসিনিন, অল্প কয়েক বছরের মধ্যেই কিভাবে জয়লাভ করবে? লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু ওয়া ইয়াউমা ইযী ইফরাহুল মুমিনুন। কয়েক বছরের মধ্যেই আল্লাহর শক্তি, আল্লাহর হুকুম আগে যেমন ছিল এখনও তেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। আর সেই দিন যেদিন মুসলমানরা জয়লাভ করবে সেই দিন মুসলমানরা আনন্দিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে বলে দিলেন যে পূর্বের এবং পরের সকল ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুর রহিম। আল্লাহর সাহায্য দ্বারা, আল্লাহর সাহায্যেই তারা আবার জিতবে। আসলে আল্লাহর সাহায্য ছাড়া কারোর কোনো শক্তি নাই। আল্লাহর সাহায্যেই মুসলমান জয় লাভ করে, আল্লাহর সাহায্যেই মুসলমান পরাজিত হয়। আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে, আল্লাহর সাহায্যে যেমন মুসলমান পরাজিত হয় সেমন আল্লাহর হুকুমেই মুসলমান জয় লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ হচ্ছেন সমস্ত শক্তির মালিক, সমস্ত রাজত্বের মালিক। তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তার রাজত্ব হরণ করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণার পরে মক্কার কাফেরেরা তারা আশ্বস্ত হতে পারল না যে কীভাবে সম্ভব, সে মুসলমানরা কীভাবে জিতবে, অন্যদিকে সেই রোমান সাম্রাজ্য কীভাবে জিতবে। রোমান সাম্রাজ্য যখন কোণঠাসা হয়ে পড়লো, তারা পরবর্তীতে আজকের যে ব্ল্যাকসি, যে ব্ল্যাকসি নিয়ে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে লড়াই, আজকের যে ব্ল্যাকসি নিয়ে মুসলমানদের মধ্যে যে লড়াই হচ্ছিল, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, সেই ব্ল্যাকসি হচ্ছে সবচেয়ে, সেই ব্ল্যাকসি দিয়ে তারা আবার আক্রমণ করে। কারা আক্রমণ করে? রোমানরা। আজকের যে ইরান, ইরান হয়ে তারা এইখানে আক্রমণ করে, এবং কিছুদিনের মধ্যে 652 খ্রিস্টাব্দ, 7 বছরের মাথায় তারা সমস্ত এই পারস্য সাম্রাজ্যকে দখল করে ফেলে। একেবারে তাদের অবস্থা অত্যন্ত নাজুক হয়। পারস্যের রাজা ছিল তখন খসরু পারভেজ, আর রোমানদের রাজা ছিল হিরোক্লিয়াস। আমরা আরেকটা ঘটনা আমরা আলোচনা করব পরবর্তীতে। হিরোক্লিয়াস পরবর্তীতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসুলের দূত দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই হিরোক্লিয়াসের কাছে পাঠিয়েছিল, ওই হিরোক্লিয়াসের কী ব্যবহার ছিল, এবং ওই খসরু পারভেজের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দূতকে পাঠিয়েছিল, তার সাথে কত খারাপ ব্যবহার করেছিল, সেগুলো নিয়ে আমরা পরে আরেকদিন আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, হযরত পারস্য সাম্রাজ্যের পতন, পারস্য সাম্রাজ্যের পতন হলো ওই বছরই 622 খ্রিস্টাব্দে। মুসলমানরা যখন হিজরত করে মদিনায় গেল, ওই মক্কার ওই কাফেররা তাদেরকে আবার আক্রমণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবি নিয়ে সেই যুদ্ধে জয়ী হলো। এক নিদারুণ কাহিনী, মুসলমানরা 313 জন সাহাবি নিয়ে, 313 জন মুজাহিদ নিয়ে এত বড় বাহিনীর সাথে মুসলমানরা জয় লাভ করে। এবার আসি আমরা বর্তমান সময়ের যে পরাশক্তিদের মধ্যে যে লড়াই চলছে। বর্তমান সময়ে দুই পরাশক্তি পৃথিবীর ইতিহাসে বর্তমানে সবচেয়ে শক্তিশালী, একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবাই। অন্যদিকে রাশিয়া, চায়না, এই কমিউনিস্ট শক্তির মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের ক্ষেত্র হচ্ছে ইউক্রেন। আসলে ইউক্রেন কোনো যুদ্ধের প্রতিপক্ষ না। ভ্লাদিমির পুতিন এই বছরের 2022 সালের 21 ফেব্রুয়ারি ঘোষণা করলো যে সে ইউক্রেনের উপর হামলা করবে। তার 3 দিন পর 24 ফেব্রুয়ারি সে ইউক্রেনের উপর হামলা করে। সেটা কোনো তার একেবারে এখানে উদ্দেশ্য ছিল যে ইউক্রেনকে সে পুরোপুরি অর্ধেক করে ফেলবে, কিন্তু সেটা করতে পারে নাই। পরাশক্তিরা সবসময় অনেক সময় অনেক কিছু প্রেডিক্ট করে, কিন্তু পরবর্তীতে তারা সাকসেস হতে পারে না। এবার আসেন পশ্চিমা শক্তি নিয়ে আমরা একটু আলোচনা করি। পশ্চিমা বিশ্ব বলতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝাই। মার্কিন যুক্তরাষ্ট্র, অটোমান এম্পায়ারকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তি প্রথম বিশ্বযুদ্ধের পরে মুসলমানদের যে সবচেয়ে শক্তিশালী যে রাষ্ট্রটি ছিল অটোমান এম্পায়ার, অটোমান এম্পায়ারকে তারা ধ্বংস করে ফেলে। অটোমান এম্পায়ারকে ধ্বংস করে সেইখানে তারা
এক ক্যান্সার ইসরায়েলকে এনে এখানে জায়গা দেয়, এবং কি ইসরায়েলের সাথে মুসলমানদের যুদ্ধ হয় 1948 সালে, 1956 সালে, 1966 সালে এবং 1973 সালে। এই চারটি যুদ্ধে মুসলমানরা খুব খারাপভাবে পরাজয় বরণ করে। আফগানিস্তানে এই পশ্চিমা শক্তি 20 বছর আফগানিস্তানকে শোষণ করেছে, তারপরে এখন তারা পালিয়ে গেছে। অন্যদিকে এই সোভিয়েত ইউনিয়ন, এই যে আজকের রাশিয়া, তারাও পৃথিবীর মুসলমান হত্যার ক্ষেত্রে তারাও খুব পিছিয়ে নাই। তারা কি করেছে, তারা পৃথিবীর আফগানিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান এই সমস্ত দেশে ব্যাপক পরিমাণে তারা কি করেছে, তারা গণহত্যা চালিয়েছে 1991 সালের আগ পর্যন্ত। 1991 সালে যখন এই দেশটি যখন ধ্বংস হয়, তার আগ পর্যন্ত তারা এই কাজগুলো কিন্তু করে। তারপরে 1991 সালের পরে তারা আরও পরিমাণে গণহত্যা চালায় পৃথিবীর অন্যান্য চেচনিয়াতে। কিন্তু আমরা জানি পৃথিবীতে যখন কোল্ড ওয়ার চলছিল, তখন এই পশ্চিমা শক্তি যেখানে কোল্ড ওয়ার হয় সেখানে তারা পশ্চিমা শক্তির বিপরীতে সোভিয়েত ইউনিয়ন সেখানে গিয়ে আক্রমণ করে। কিন্তু মুসলমানদের সাথে এতগুলো যুদ্ধ হলো, আরব ইসরায়েল যুদ্ধ, একটা যুদ্ধেও আরবদের পাশে ওই সোভিয়েত ইউনিয়ন দাঁড়ায় নাই। আপনারা জানেন কোরিয়া যুদ্ধের সময় আমেরিকা সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়া দখল করেছে, সেই জন্য দক্ষিণ কোরিয়ার প্রোটেকশন দিয়েছে আমেরিকা। ভিয়েতনামে উত্তর সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনাম দখল করে, পরবর্তীতে আমেরিকা এসে উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম ভাগ করে ফেলে। আমরা জানি মধ্যপ্রাচ্যে যখন এতগুলো যুদ্ধ হলো, একটা যুদ্ধ তারা আগায় আসে নাই। বাংলাদেশে 1971 সালের যুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেই জন্য সোভিয়েত ইউনিয়ন সেই যুদ্ধেও এখানে এগিয়ে আসছে। কিন্তু আরব ইসরায়েল যুদ্ধে একটা যুদ্ধ তারা আসে নাই। সুতরাং আমাদের বুঝতে হবে, তারা মুসলমানদের তারা বন্ধু না। বাংলাদেশের প্রতি দুজন অনেক আলেম তারা নিজেদের বক্তব্য দিয়েছেন যে আমরা চাই যে এই সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার জয়লাভ করুক এই যুদ্ধে, এবং ইউক্রেন অথবা পশ্চিমা শক্তির পরাজয় বরণ করুক। সম্মানিত উপস্থিতি, আমার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মানবতার নবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মজলুমের পক্ষে ছিল। আজকে রাশিয়ার, আজকে ইউক্রেনের মানুষ তারা কিন্তু মজলুম, সুতরাং মজলুমের পক্ষে মুসলমানের সবসময় কথা থাকবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এখন একটি রাষ্ট্রের মধ্যে তারা সীমাবদ্ধ না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য যে দেশগুলো আছে এবং মধ্যপ্রাচ্যের যে সম্পর্ক, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা কমপ্লেক্স। এইখানে পৃথিবীর সৌদি আরবে যত মুসলমান আছে, তার চাইতে বেশি মুসলমান মার্কিন যুক্তরাষ্ট্র সহ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বসবাস করে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা এদের বিনাশ কামনা করি, তাহলে তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মুসলমান, আজকে অনেক ধর্মপ্রাণ মুসলমান, অনেক মুসলমানদের জন্য অনেক সাহায্য সহযোগিতা ওইখান থেকে আসে। সুতরাং এবং কি মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে মুসলমানের সংখ্যা বাড়ছে, এবং কি পৃথিবীর সব জায়গায় মুসলমানের সংখ্যা বাড়ছে। সুতরাং আমরা মানবতার দিকটাই আমরা খেয়াল করব, কারণ দুটাই ইসলামের শত্রু, আমরা কাউকে কারোর পক্ষে নিতে পারবো না। এবং কি মার্কিন যুক্তরাষ্ট্রে মোটামুটি ফ্রিডম অফ স্পিচ আছে, ওইখানে অনেক মানুষই যুদ্ধের বিপক্ষে কথা বলে। ফিলিস্তিন ইসরায়েলের যখন যুদ্ধ হয়, তখন আমেরিকার দুইজন আইন প্রণেতা রাশিদা তালেব এবং ইলহান উমর দুজনেই কিন্তু মুসলমান, এবং কি মুসলমানের সংখ্যা সেখানে আইন প্রণেতা বাড়ছে, এবং কি তারা ওই জো বাইডেনকে বলে কিন্তু যুদ্ধ তখন থামিয়েছিল। এবং কি মুসলমানদের আব্রাহাম নোয়াম চমস্কি, বর্তমান সময়ের সবচেয়ে বড় ফিলোসোফার, তিনিও কিন্তু এই মধ্যপ্রাচ্যে যে ইসরায়েল বিরোধী কথাবার্তা সবসময় বলে থাকেন, কিন্তু রাশিয়ার কোল্ড ওয়ারের ভূমিকা আছে তাদের, তারপরও তারা কিন্তু মুসলমানদের পক্ষে কথা বলে না। সুতরাং আমাদেরকে ভাবতে হবে যে কেউই আমাদের বন্ধু না, সবাই আমাদের শত্রু। তারপরেও তুলনামূলকভাবে মাজলুম হচ্ছে ইউক্রেনের মানুষ। আমরা ইউক্রেনকে সমর্থন করি না, আমরা মাজলুমকে সমর্থন করি, যে যেখানে মজলুম হবে। সুতরাং মুসলমান যতদিন পর্যন্ত টিকে থাকবে, ইহুদিবাদী বা যে কোনো চক্র এখন যেভাবে সিস্টেম তৈরি করে ফেলছে, সেই সিস্টেম থেকে আমাদের বের হওয়ার যেহেতু সুযোগ নাই, আমরা রাসুলের যেই সুরা রোমের যেই শিক্ষা, সেই শিক্ষা অনুযায়ী আমরা মুসলমানদের পক্ষে, আমরা মাজলুমের পক্ষে আমরা এখন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আমরা নিজেদের মতো করে নিজেরা চিন্তা করি, আলেম ওলামাদের আরও অনেক মতামত আছে, অনেক বিশ্লেষণ আছে, সেগুলো ভবিষ্যতে কী হয় বা তার পরিণাম কী হয়, এগুলো আলেম ওলামারা আরও অনেক সুন্দর সিদ্ধান্ত দেবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।